হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল। তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা ডব্লিউবি টেটের যে সিলেবাস পেয়েছি সেই সিলেবাস ধরেই কিন্তু আমরা ক্লাস অলরেডি শুরু করে দিয়েছি। আমাদের ক্লাস ব্যাক টু ব্যাক ক্লাস চলছে। এখানে আজকে আমি যে ক্লাসটা করব ম্যাথের প্যাটাগজি ক্লাসটা তোমাদেরকে করাচ্ছি, যেখানে আমি তোমাদের বেসিক থিওরিটা জানা দিচ্ছি এবং সেই সঙ্গে এমসিকিউ কিছু আলোচনা করব আজকে। তো প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের কিন্তু আমি বেসিক একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করব। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলে সোম থেকে শনি আমাদের কিন্তু লাইভ ক্লাস হয় প্রতিদিনই। আমাদের টেলিগ্রামে গ্রামে যুক্ত হয়ে যাও আমাদের গুরুত্বপূর্ণ পিডিএফ পাওয়ার জন্য, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করো। আমাদের সঙ্গে যুক্ত হও তোমার পরীক্ষার প্রস্তুতিকে আরও মজবুতি করতে। আর অবশ্যই যারা নতুন আছো তারা কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, আমি গত ক্লাসে যেটা করিয়েছিলাম তোমাদের গণিত শিক্ষণবিদ্যার যে চ্যাপ্টারগুলো আছে তার ফার্স্ট চ্যাপ্টারটা কিন্তু আমি কভার করিয়েছি, কি গণিত শিক্ষার প্রকৃতি বৈশিষ্ট্য এবং তাত্ত্বিক দিক। সেখান থেকে তোমাদের কনসেপ্ট দিয়েছি, অনেক ইনফরমেশন তোমরা পেয়েছো সেখান থেকে। আজকে যে বিষয়টা আলোচনা করবো চ্যাপ্টার টু, প্রাথমিক পর্যায়ে গণিত শেখানোর লক্ষ্য ও উদ্দেশ্য। গণিত শেখানোর লক্ষ্য উদ্দেশ্য কী এই বিষয়ে আলোচনা করবো, এবং কিছু আমি এর রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের যেটা এসছে সেগুলো রেখেছি আমি। তো প্রত্যেকে কেয়ারফুলি ক্লাসটা দেখতে থাকো এবং অবশ্যই নোট ডাউন করতে থাকো। আস্তে আস্তে তোমাদের সমস্ত চ্যাপ্টারটা আমি খুব কম দিনেই কভার করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। দেখো, প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্যগুলি কী? আমরা প্রত্যেকটা বিষয়ের একটা লক্ষ্য থাকা চাই, আমাদের জীবনেরও একটা লক্ষ্য থাকা চাই, তাই না? লক্ষ্য না থাকলে কিন্তু আমরা সফল হতে পারবো না। তো আমাদের প্রাথমিক শিক্ষার যে লক্ষ্য, প্রাইমারি স্টেজে সে যে লক্ষ্যগুলো থাকে সেগুলো কি না, শিশুর স্বাস্থ্যাভ্যাস সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রথম নজর দিতে হবে তাদের স্বাস্থ্যের উপরে। যেমন শিশুর মধ্যে স্বাস্থ্যসম্মত অভ্যাস গড়ে তোলা, তাদের স্বাস্থ্যসম্মতভাবে অভ্যাস গড়ে তুলতে হবে। আমরা অনেক সময় দেখি অনেকে হাত মুখ না পরিষ্কার করে হঠাৎ করে খাবার খেয়ে ফেলে, তো সেইগুলোকে কিন্তু সচেতন থাকতে হবে, এই বিষয়গুলো তাদেরকে কিন্তু বোঝাতে হবে। সামাজিক সচেতনতার মনোভাব সঞ্চার, মানুষ একটা সোশ্যালবদ্ধ জীব, তাই না? তো সেই মানুষকে কী করতে হবে, সামাজিকভাবে সচেতন হবে হতে হবে সমস্ত প্রত্যেকটা বিষয়ে। শিক্ষার্থীর প্রক্ষোভ বিকাশ ও পরিণমন, শিশুর নান্দনিক বৌদ্ধিক ও সৃজনশীল বিকাশও কিন্তু সাহায্য করে, কি প্রাথমিক শিক্ষার প্রধান লক্ষ্য। সে যেন তার বুদ্ধির বিকাশ হয়, তাই না? তার মধ্যে সে আরও বেশি ইন্টেলিজেন্ট হয়, তার মধ্যে ক্রিয়েটিভিটি সৃজনশীলতাও যেন তার বিকাশ থাকে, এইগুলো কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষার লক্ষ্য। এছাড়া কী আছো, শিশুকে পরিবেশ সংক্রান্ত বিষয়ে কৌতূহলী করে তোলা। সে যে পরিবেশ বসবাস করছে বা তার পার্শ্ববর্তী যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে তাকে কিন্তু অনেক কৌতূহলী করতে হবে, যেন সে অনেক বেশি ইন্টারেস্টেড হয়। ন্যায় অন্যায়, ভালো মন্দ, পাপ পুণ্য ইত্যাদি সঠিক বিচারণের জন্য নীতিবোধ গড়ে দেওয়া। দেখো, আমাদের শিক্ষার কিন্তু মেন উদ্দেশ্য এগুলোই, তাই না? আমরা কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা অন্যায়, কোনটা ন্যায়, কোনটা ভুল, কোনটা ঠিক, এইগুলো যেন আমরা বিচার বুদ্ধিটা আমাদের মধ্যে গড়ে ওঠে, তাই না? শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু আমরা সেইগুলোকে। শিশুর মধ্যে পরিচ্ছন্ন চিন্তার বিকাশ ঘটানো, তাদের মধ্যে যে চিন্তা শক্তি, সেই চিন্তা শক্তির একটা পরিচ্ছন্ন বিকাশ ঘটানো হবে। তাদের চিন্তাটা যেন স্বচ্ছ হয়, তারা জীবনে বা ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে, ভালো কিছু হতে পারে, এই চিন্তাটা তাদের মধ্যে রাখতে হবে, বা একে অপরের উপকার করা, এই সমস্ত ভালো চিন্তাভাবনা তাদের মধ্যে যেন থাকে। এবং শিশুকে সঠিক ও স্পষ্ট লিখতে ও উচ্চারণ করতে সব করা, তাই না? দেখো, একটা শিশু সে তাকে যে পরিবেশের মধ্যে দিয়ে মানুষ করবে বা তাকে যেভাবে শেখাবে সে কিন্তু সেইভাবে শিখবে, তাই না? তাহলে আমাদের প্রাথমিক শিক্ষার একটা কিন্তু আরও একটা প্রধান লক্ষ্য কী না, তাকে স্পষ্টভাবে লিখতে বা শিখতে বা উচ্চারণ করতেও কিন্তু তাকে সক্ষম করা। নিয়মাবর্তিতা, তাকে ডিসিপ্লিন হতে হবে, সংস্কার মুক্ত। কুসংস্কারে আমরা দেখেছি আগেকার দিনে অনেক রকম কুসংস্কার ছিল, তাই না? সেগুলো কিন্তু এখন এডুকেশন মূলত, তাই না? শিক্ষা ব্যবস্থা আমাদের সেই কুসংস্কার থেকে অনেকটাই কিন্তু আমরা কী এসেছি, আমরা সেই কুসংস্কার থেকে অনেকটাকে বেরিয়ে এসেছি। সেই গণতান্ত্রিক সাংস্কৃতিক বোধ সংরক্ষণ পোষণ, জাতীয় সংহতি, জাতীয় ঐক্য সংরক্ষণ, আমাদের যে জাতীয় ঐক্যগুলো আছে সেগুলো আমরা কীভাবে সংরক্ষণ করব, এবং চারিত্রিক বৈশিষ্ট্যের কিন্তু বিকাশেও কিন্তু সাহায্য করে সর্বোপরি,
তাই না? আমাদের চরিত্রের বিকাশেও কিন্তু একটা, আমরা কি হবে আমাদের চরিত্রের প্রতি কেয়ারফুল হব, আমাদের স্বাস্থ্যের প্রতি কেয়ারফুল হবে, সেগুলো কিন্তু আমরা এই শিক্ষার মধ্যে, এই প্রাথমিক শিক্ষার কিন্তু প্রধান লক্ষ্য, এইগুলোর মধ্যে দিয়েগুলো কিন্তু আমরা এগুলো শিখি। তাহলে মোটামুটি প্রাথমিক শিক্ষার লক্ষ্য কী কী, এগুলো দিয়ে কিন্তু তোমাদের অপশানে কোশ্চেন দিতে পারে, এবং সেখান তাহলে এগুলো প্রত্যেকে ভালো করে নোট ডাউন করে নাও। এবার দেখো প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কটা, না তিনটি উদ্দেশ্য আছে মনে রাখবে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, যথা ব্যবহারিক উদ্দেশ্য, সাংস্কৃতিক ও নৈতিক উদ্দেশ্য, শৃঙ্খলামূলক ও যৌক্তিক উদ্দেশ্য, তাই তো? তাহলে আমাদের কোশ্চেন হতে পারে যে প্রাথমিক শিক্ষার উদ্দেশ্যগুলি হলো বলে কিন্তু আমাদের কিন্তু অপশান দিতে পারে, তার নীতিগতভাবে তার বিচার বুদ্ধি কোনটা ভুল করছে কোনটা ঠিক করছে সেটা একটা তার উদ্দেশ্য, সে অনেক ডিসিপ্লিন হবে, তার সে যা করবে তার মধ্যে একটা যুক্তি থাকবে, সেই বিষয়গুলো কিন্তু, সেই উদ্দেশ্যগুলো কিন্তু প্রাথমিক শিক্ষার মেন তিনটি উদ্দেশ্য। এবার দেখো গণিত শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্য, গণিত শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্যগুলো কি, আমরা যে ব্যবহারিক উদ্দেশ্য দেখলাম এখানে, সেই ব্যবহারিক উদ্দেশ্যের মধ্যে কি পড়ছে, আমাদের দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত বিভিন্ন প্রকার সমস্যায় পড়ি যেগুলো সমাধানে গণিতের ভূমিকা অতুলনীয়, গণিত শিক্ষার ব্যবহারিক উদ্দেশ্যগুলো। তাহলে আমরা বিভিন্ন সমস্যায় পড়ি এবং সেই আমাদের যে হচ্ছে যে ব্যবহারিক জীবনে, তাহলে ফার্স্ট হচ্ছে কি দৈনন্দিন প্রয়োজনে গণিতের ব্যবহার। দেখো আমরা প্রত্যেক দিন একদম সকাল আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের ক্যালকুলেশন গণিত জড়িয়ে আছে, যোগাযোগ বা ভাবের আদান প্রদান বা যাতায়াতের গণিতের ক্ষেত্রেও কিন্তু আমাদের ভীষণভাবে জরুরি, আর কি পেশাগত উৎকর্ষ সাধনে, তুমি যে প্রফেশনে যুক্ত সেই প্রফেশনেও দেখো প্রত্যেকে কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, সব কিছু সবসময় সে চায় কি নিজের ডেভেলপমেন্ট করতে, তাই না? সবাই চায় নিজেকে তার পদোন্নতি হোক, সে আরও ভালো কিছু বেটার কিছু করুক, তাই না? তাহলে সেই পেশাগত উৎকর্ষ সাধনেও কিন্তু এটা গণিতের একটা ব্যবহার আছে। এবার এই উদ্দেশ্যগুলোর মধ্যে আমাদের আরও একটা বিষয় জেনে রাখতে হবে, সেটা হচ্ছে গাণিতিক সাক্ষরতা। এই উদ্দেশ্যগুলো সাধন করতে গেলে আমাদের গাণিতিক সাক্ষরতাটা কিন্তু ভীষণ প্রয়োজন। গাণিতিক সাক্ষরতা কি, না সাক্ষরতা বলতে সাধারণত অক্ষর জ্ঞান সম্পন্নতাকেই বোঝায়, অক্ষরগণ সম্পন্নতাকেই আমরা কি বলছি সাক্ষরতা বলি। একজন শিক্ষার্থীর ভাষাগত সাক্ষরতা এর পাশাপাশি গাণিতিক সাক্ষরতা অর্জন খুবই প্রয়োজন, তার যেমন ভাষাগত সাক্ষরতা প্রয়োজন ঠিক গাণিতিক সাক্ষরতাও কিন্তু গণিত সম্বন্ধেও কিন্তু তাকে খুব ভালো করে জানতে হবে, শুধু জানলাম এটুকুই নয় খুব ভালো করে তাকে জানতে হবে, সেই সম্বন্ধেও তাকে সাক্ষর হতে হবে। ব্যক্তির দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে গণিতের সাথে সম্পৃক্ত হয় সক্ষমতায় গণিতের গাণিতিক সাক্ষরতা, কী বলছে না, ব্যক্তির দৈনন্দিন জীবনের চাহিদা পূরণে গণিতের সাথে সম্পৃক্ত হওয়ার সক্ষমতায়, তাহলে তার যা প্রতিদিনের যে চাহিদা সেই চাহিদার সঙ্গে গণিতের যে সম্পর্ক, তার যে সম্পৃক্তিকরণ, সেই যে তার সঙ্গে মানে সেই যে সম্পৃক্তকরণ যে বিষয়টা, তার যে সক্ষমতা, সেটাই হচ্ছে গাণিতিক সক্ষমতা, তাই না? মানে তার জীবনে চলার পথে গণিতটা কিভাবে জড়িয়ে আছে সেটা তাকে কিন্তু বুঝতে হবে। তাহলে আমরা গাণিতিক সাক্ষরতার মধ্যে বুঝলাম বিষয়টা কি, আমরা পরের স্লাইডে দেখি। দেখো গাণিতিক সাক্ষরতার তিনটি ক্ষেত্র রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু একটা বিষয়, তিনটি ক্ষেত্র রয়েছে, একটা হচ্ছে কি অনুধাবন, বিশ্লেষণ এবং প্রয়োগ। প্রথমে তাকে অনুধাবন করতে হবে, তারপর সেটাকে বিশ্লেষণ করতে হবে এবং তার প্রয়োগটা দেখতে হবে, এটাও কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয়। একজন শিক্ষার্থী যখন তার গাণিতিক দক্ষতাকে কাজে লাগিয়ে অনুধাবনের সাথে সাথে সব ধরনের গাণিতিক ধারণার যৌক্তিক বিশ্লেষণ করতে পারে এবং আত্মবিশ্বাসের সাথে বাস্তব জীবনের প্রয়োগ করতে সক্ষম হয়, তখনই সে গাণিতিকভাবে স্বাক্ষর বলে বিবেচিত হবে। ভীষণ একটা ইম্পর্টেন্ট বিষয় গাণিতিক স্বাক্ষর কাকে বলছে। প্রথম তোমাকে বিষয়টা থেকে অনুধাবন করতে হবে, তোমার দক্ষতাকে, গাণিতিক দক্ষতাকে কাজে লাগিয়ে তাকে অনুধাবন করতে হবে এবং তার একটা যৌক্তিক লজিক্যালি তার অ্যানালিসিস থাকবে এবং অবশেষে তাকে যেন তার একটা প্রয়োগ তুমি করতে পারো, তখনই বলা যাবে যে সে গাণিতিকভাবে স্বাক্ষর, এই বিষয়গুলো যখন কমপ্লিট করা যাবে। সুতরাং গাণিতিক সাক্ষরতা বলতে কি বুঝি, না গাণিতিক সাক্ষরতা গাণিতিক ধারণা অনুধাবনের সক্ষমতা। একটু আগেই বললাম যে গাণিতিক যে ধারণাগুলো সেগুলোকে অনুধাবন করার সক্ষমতা তোমার মধ্যে, অ্যাবিলিটি তোমার মধ্যে থাকতে হবে। নম্বর, গ্রাফ, প্রতীক, চিহ্ন সম্বলিত তথ্যের যৌক্তিক বিশ্লেষণের সক্ষমতা। আমরা দেখি গণিতের ক্ষেত্রে এই সমস্তগুলো খুব থাকে, নাম্বার, গ্রাফ, প্রতীক, চিত্র, এগুলো খুব থাকে,
সেইগুলো থেকে তার যৌক্তিক যে বিশ্লেষণ, সেটাকে বিশ্লেষণ করার যে অ্যাবিলিটি, সেটা তোমার মধ্যে কিন্তু থাকতে হবে। গাণিতিক ব্যাখ্যা উপস্থাপন, উপস্থাপনের দক্ষতা, তুমি গণিত থেকে যেটা শিখলে সেটাকে ব্যাখ্যা করার ক্ষমতাও কিন্তু তোমার মধ্যে থাকা প্রয়োজন। আর গাণিতিক সমস্যার সমাধান, যে সমস্ত গাণিতিক সমস্যার সমাধান, গাণিতিক সমস্যা তোমার সামনে আসবে, সেগুলো যেন তুমি কি করতে পারো, তার সমাধান করতে পারো, সেই দক্ষতাও তো কিন্তু তোমার মধ্যে খুবই প্রয়োজন, তাই তো? তাহলে গাণিতিক গাণিতিক সাক্ষর হতে গেলে কিন্তু আমরা এই জিনিসগুলো আমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? প্রত্যেকে অবশ্যই বিষয়গুলোকে নোট ডাউন করে নিও। গাণিতিক সাক্ষরতা পরিমাপের তিনটি মানদণ্ড রয়েছে, ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন কিন্তু। গাণিতিক সাক্ষরতা পরিমাপের তিনটি মানদণ্ড রয়েছে, কটি? তিনটি। একটা হচ্ছে কি, স্থানিক সাক্ষরতা, সংখ্যাগত সাক্ষরতা, পরিমাণবাচক সাক্ষরতা। আমরা স্থান, একটা পৃথিবীটা, পৃথিবীটাই একটা স্থান, সেই স্থানের সাক্ষরতা, সেই স্থান সম্বন্ধে তোমার সাক্ষরতা থাকতে হবে। সংখ্যা, তাই না? সংখ্যা সম্বন্ধে, সংখ্যা সম্বন্ধেও কিন্তু আমাদের ধারণা থাকতে হবে, এবং পরিমাণ, পরিমাণ সম্বন্ধেও কিন্তু আমাদের স্বাক্ষর থাকতে হবে। তাহলে গাণিতিক সাক্ষরতার কিন্তু এই তিনটে মানদণ্ড আছে, হচ্ছে স্থান, সংখ্যা এবং পরিমাণ। এই তিনটে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাদের কোশ্চেন কিন্তু এক্সামে আসে। এবার দেখো, গণিত শিখনের উদ্দেশ্য কি, গণিত শিখনের উদ্দেশ্য কি? না, গণিত শিখনের, গণিত শিক্ষায় উৎসাহী ও আগ্রহী যৌক্তিক এবং গঠনমূলক চিন্তায় উদ্বুদ্ধ হওয়া। গণিত শিক্ষায় শিক্ষিত হয়ে সে কী হবে, আরও বেশি উৎসাহী হবে, তার মধ্যে ইন্টারেস্ট তৈরি হবে, এবং সে যুক্তির মধ্যে দিয়ে বিভিন্ন গঠনমূলক চিন্তাভাবনা করবে, অর্থাৎ সমাজের প্রতি, সে সমাজের প্রতি তার দায়িত্ব থাকবে, এবং সে কী করবে, সমাজের জন্য ভালো কিছু করবে, এই চিন্তাভাবনা কিন্তু তার মধ্যে থাকবে। বিভিন্ন প্রকার সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা, গাণিতিক সমস্যা গঠন করতে উদ্বুদ্ধ এবং তার সমাধান, গাণিতিক সমস্যা যেমন সে তৈরি করবে সেটাকে সমাধানও সে করতে পারবে, এবং বিভিন্ন সংখ্যার বৈশিষ্ট্য সম্পর্কে তার কিন্তু গণিতে প্রচুর সংখ্যার ভ্যারিয়েশন আছে, সেইগুলো সম্পর্কে কি তার একটা কিন্তু ধারণা থাকবে। ঐকিক নিয়ম, অনুপাত এবং শতকরা সংক্রান্ত সমস্যা সমাধানের দক্ষতা অর্জন করতে হবে। আমরা গণিতে এইগুলো পাই, বা আমাদের জীবনের ক্ষেত্রে আমরা যখন ব্যবসা বাণিজ্য করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এগুলো লাগে, তাহলে সেই দক্ষতাও আমাদের অর্জন করতে হবে। পরিমাপ জ্ঞান, পরিমাপ সম্পর্কিত জ্ঞান, ব্যবহারিক দক্ষতা অর্জন, তাহলে কি পরিমাপ সম্পর্কিত জ্ঞান থাকতে হবে এবং ব্যবহারিক দক্ষতাও কিন্তু অর্জন, এটাও হচ্ছে গণিত শিখনের উদ্দেশ্য। আমরা যে জ্ঞান অর্জনটা করলাম তার ব্যবহারিক দক্ষতা, আমরা তো শুধু শিখলে হবে না, সেই জিনিসটাকে কি ব্যবহার করতে হবে, তাকে ইউটিলাইজ করতে হবে জীবনে প্রত্যেকটা পদক্ষেপে, তাই না? কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে কি, আমরা অল্প ব্যয়ে অধিক পরিমাণে লাভ করা, তার জন্য আমাদের জ্ঞানকে কী হচ্ছে, কাজে লাগাতে হবে। বীজগণিত সূত্রবলি আয়ত্ত করা এবং সূত্রাবলি প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান। বীজগণিতে যে বিভিন্ন সূত্র আছে সেই সূত্রকে প্রথমে আমাদের আয়ত্ত করতে হবে, আমাদের ভালো করে শিখতে হবে, জানতে হবে, তারপর সেই সূত্র প্রয়োগের মাধ্যমে কী হচ্ছে, আমাদের যে সমস্ত অঙ্কের সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে। প্যাটার্ন, লেখচিত্র, আমরা বিভিন্ন প্যাটার্ন বা লেখচিত্র সম্পর্কে ধারণা লাভ করে সমস্যা সমাধান করতে পারা। প্যাটার্ন বা লেখচিত্রের মধ্যে আমরা অনেক সমস্যা তো দেখতে পাই, সেই সমস্যারও কিন্তু আমাদের কী করতে হবে, সমাধান করতে হবে। বীজগণিতীয় সমীকরণের ধারণা লাভ, সমীকরণ গঠন সমাধানের সক্ষম, জ্যামিতিক সমস্যা সমাধানের বিভিন্ন পন্থা হতে সর্বোৎকৃষ্ট নির্বাচনে সমর্থ হওয়া। জ্যামিতিক যে বিভিন্ন পন্থা আছে তার মধ্যে সর্বোৎকৃষ্টটা নির্বাচন করতে হবে, তাই না? আমরা একটা অঙ্কের ক্ষেত্রে যদি দেখি, একটা অঙ্ক কিন্তু বিভিন্ন রকমভাবে করা যায়, কিন্তু আমরা এক্সামের ক্ষেত্রে কী করি, আমরা সবসময় শর্ট ট্রিক্সটা ইউজ করি, কারণ আমাদের অল্প সময়ে কিন্তু কী করতে হবে, কোশ্চেনটা সলভ করতে হবে, সেই জন্য সর্বোৎকৃষ্ট যে বিষয়টা সেটা তোমাকে নির্বাচন করতে হবে। গাণিতিক উক্তির সত্যতা যাচাই করার দক্ষতা, তুমি যে গাণিতিক উক্তিগুলো পড়ছো সেগুলো সত্য কি না সেটাও কিন্তু যাচাই করার দক্ষতা তোমার মধ্যে থাকতে হবে, সেটাও কিন্তু গণিতের উদ্দেশ্য। জ্যামিতিক চিত্র অঙ্কনের সাহায্য শিক্ষা ও কর্মজীবনে হাত ও চোখ ব্যবহারের কৌশল। তাহলে এর মধ্যে আরও কিছু আছে, দেখো জ্যামিতিক চিত্র যেমন আছে, তারপরে কর্মজীবনে হাত ও চোখের ব্যবহারও কিন্তু আমরা গণিত শিক্ষার উদ্দেশ্যের মধ্যেই কিন্তু এগুলো পড়ছে। সেটের কার্যাবলী, তোমরা সেট তো অনেকেই জানো করেছো, সেই সমস্যার সমাধান করা, তথ্য উপায়ত্বের প্রক্রিয়াকরণ, লেখচিত্রের সাহায্যে উপস্থাপন এবং কেন্দ্রীয় প্রবণতার নির্ণয়ের দক্ষতা অর্জন করা, তাই না? মিন মিডিয়ার মোড আমরা যেগুলো দেখেছি, তাই না, লেখচিত্রের সাহায্যে,
বা গ্রাফে বা আমরা স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যানে যেগুলো দেখেছি সেইগুলো কিন্তু তোমাদের সেইগুলো থেকে দক্ষতা লাভ করাটাও কিন্তু কি গণিত শিখনের উদ্দেশ্য। তাহলে গণিত শিখনের উদ্দেশ্য মোটামুটি আমরা বুঝে গেলাম। এবার দেখো নিচের কোন বিবৃতিটি বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত। আমরা এখানে কি আলোচনা করব, কিছু কোশ্চেন আলোচনা করব, যে কোশ্চেন এই চ্যাপ্টারের উপর দিয়ে এসেছে সেই কোশ্চেনগুলো কিছু আমরা এখানে আলোচনা করব। ক্লিয়ার? দেখো ফার্স্ট যে কোশ্চেনটা এখানে রেখেছে যে গণিতের প্রকৃতিগুলি কোন বিবৃতিটি বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত। অপশন এতে বলছে গণিতের প্রকৃতিগুলিকে সহজেই বলতে পারবে, অপশন বি বলছে গণিতের জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে, অপশন সি বলছে গণিত গাণিতিক ধ্যান ধারণাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবে, অপশন ডি বলছে গাণিতিক চিহ্নগুলিকে সঠিকভাবে বলতে পারবে। বোধমূলক উদ্দেশ্যের অন্তর্গত কি এটা আমাদের জানতে চাইছে। তাহলে বোধমূলকের উদ্দেশ্য কি, না গাণিতিক ধ্যান ধারণাকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারাটাই কিন্তু আমাদের বোধমূলক উদ্দেশ্য। চলো আমরা দেখে নেই বোধমূলক বিষয়টা কি। এখানে দেখো কোনো গাণিতিক সূত্রকে মনে করতে পারা কি ধরনের উদ্দেশ্য, কোনো গাণিতিক সূত্রকে মনে করতে পারা এটা কি ধরনের উদ্দেশ্য। অপশন এতে বলছে জ্ঞানমূলক উদ্দেশ্য, অপশন বিতে বলছে প্রয়োগমূলক উদ্দেশ্য, অপশন সিতে বলছে দক্ষতামূলক উদ্দেশ্য, অপশন ডিতে বলছে বোধমূলক উদ্দেশ্য। এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? গাণিতিক সূত্রকে মনে করতে পারা, অবশ্যই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি জ্ঞানমূলক উদ্দেশ্য, তাই না? অপশান এ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। কারণ আমরা কি জানি, আমরা জানি জ্ঞানমূলক উদ্দেশ্য কি, না জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হলো সম্পূর্ণ স্মৃতি নির্ভর। ভীষণ কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে। এই ধরনের প্রশ্নের মাধ্যমে তোমাদের জ্ঞানের দক্ষতা যাচাই করা হয়। বোর্ড অনুমোদিত পাঠ্য বইতে উল্লেখ নেই এমন কোনো তথ্য জ্ঞানমূলক প্রশ্নে জানতে চাওয়া হয় না। পাঠ্য বইতে প্রত্যেকটা বিষয়ে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু জানতে চাওয়া হয়, তাই বোর্ড অনুমোদিত পাঠ্য বই তোমাদের ভালোভাবে পড়তে হবে এবং প্রয়োজনে তথ্যমূলক অংশ খাতায় নোট করে পড়বে। সাধারণত জ্ঞানমূলক প্রশ্ন কি, কে, কখন, কোথায়, কাকে, কয়টি, কোনটি ইত্যাদি প্রশ্নবোধক শব্দ দিয়ে করা হয়। ক্লিয়ার? তাহলে জ্ঞানমূলক বিষয়টা আমরা প্রত্যেকে কিন্তু বুঝলাম। চলো নেক্সট কোশ্চেনটা দেখে নিই। পরের কোশ্চেনটা কি বলছে, দেখো গণিতের প্রয়োগমূলক উদ্দেশ্যটি হলো, গণিতের যে প্রয়োগমূলক উদ্দেশ্য সেটা কি। অপশন এতে বলছে সংজ্ঞা স্মরণ করা, অপশন বি বলছে গণিতের প্রকৃতিগুলিকে ব্যাখ্যা করা, অপশন সিতে বলছে কি গাণিতিক সমস্যাকে সমাধান করা, অপশন ডিতে বলছে গাণিতিক চিত্র অঙ্কন করা। দেখো সংজ্ঞা স্মরণ করা এটা আমরা কি দেখেছি, জ্ঞানমূলকের ক্ষেত্রে দেখেছি। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের দেখো প্রয়োগমূলক উদ্দেশ্য হচ্ছে কি, না গাণিতিক সমস্যাকে সমাধান করা। গাণিতিক যে সমস্যার সমাধান আছে, সমস্যা আছে তাকে সমাধান করা হচ্ছে আমাদের প্রয়োগমূলক উদ্দেশ্য, তাই তো? তাহলে প্রয়োগমূলক উদ্দেশ্যটা কি, না প্রয়োগমূলক প্রশ্নের মাধ্যমে তোমাদের বোর্ড অনুমোদিত পাঠ্য বই থেকে অর্জিত জ্ঞান ও অনুধাবন নতুন পরিস্থিতিতে প্রয়োগ করার দক্ষতা যাচাই করা হয়, সেটাকে নতুনভাবে ব্যাখ্যা করা। এ ধরনের প্রশ্নের উত্তরে তোমরা নিজস্ব মতামত প্রকাশের সুযোগ পাবে, নিজস্ব মতামত কিন্তু এখানে থাকে। তাই প্রশ্নের ধরন অনুযায়ী তোমাদের অর্জিত জ্ঞান ও অনুধাবন কাজে লাগিয়ে উদ্দিষ্ট সংশ্লিষ্ট বিষয়বস্তুর আলোকে নতুনভাবে উত্তর দিতে পারবে। ক্লিয়ার? তাহলে প্রয়োগমূলক উদ্দেশ্যটা আমরা বুঝলাম। চলো আমরা নেক্সট দেখে পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো বিভিন্ন ধরনের শিক্ষণ প্রদীপন তৈরি করা কোন উদ্দেশ্যের অন্তর্গত। ধরে নাও তোমাকে একটা গ্রাফ বা লেখচিত্র তৈরি করতে দেওয়া হলো, সেটা কোন ধরনের। অপশান এতে বলছে জ্ঞানমূলক, বিতে বলছে বোধমূলক, সিতে বলছে প্রয়োগমূলক, ডিতে বলছে দক্ষতামূলক উদ্দেশ্য। এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে। দেখো প্রদীপন তৈরি করা বিভিন্নটা কী হচ্ছে, না দক্ষতা, তোমার মধ্যে স্কিল, তাই না? যে স্কিলটা আছে সেটাই কিন্তু কী হচ্ছে তোমার দক্ষতামূলক উদ্দেশ্যের মধ্যেই পড়ছে, তাই তো? তাহলে আমরা দেখে নেই দক্ষতামূলক। এটি চিন্তন দক্ষতার চতুর্থ বা শেষের স্তর, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, চিন্তার দক্ষতা শেষের স্তর।
উচ্চতর দক্ষতার প্রশ্নে তোমাদের বোর্ড অনুমোদিত পাঠ্যবই থেকে অর্জিত জ্ঞান অনুধাবন নতুন কোনো ক্ষেত্রে প্রয়োগ করে সিদ্ধান্ত প্রদানের সক্ষমতা যাচাই করা হয়। সাধারণত উচ্চতর দক্ষতায় বক্তব্যটি বিশ্লেষণ করা, যাচাই করা, মূল্যায়ন করা, বিচার করা, যথার্থতা নিরূপণ করা, পরামর্শ দান, আলোচনা করা, সপেক্ষ ও বিপক্ষে যুক্তি উপস্থাপন করা ইত্যাদি প্রশ্নসূচক শব্দ কিন্তু ব্যবহার করা হয়। ক্লিয়ার? দক্ষতামূলকের ক্ষেত্রে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, ম্যাথামেটিক্স প্রসেসেস কালচারাল ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস, উক্তিটি কে করেছেন? হ্যারল্ড, মিননিচ, বেকন, হেগন, এর মধ্যে কে রাইট অ্যান্সার হয়ে যাবে? দেখো, ম্যাথামেটিক্স প্রসেস কালচার ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস, এটা কে করেছেন? না, বিখ্যাত শিক্ষাবিদ মিননিচ কিন্তু এই উক্তিটি করেছেন। ক্লিয়ার? এই যে আজকে কোশ্চেনগুলো আলোচনা করছি, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে বেশ এসেছে, এবং অবশ্যই তোমরা এইগুলো নোট ডাউন করে রাখবে, কারণ এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের ক্ষেত্রে আসার সম্ভাবনা খুবই আছে। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ক উপলব্ধির বিকাশের জন্য নিচের কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব আরোপ করা হয়? শিক্ষার্থীদের মধ্যে গণিত বিষয়ক উপলব্ধির বিকাশের জন্য নিচের কোন বিষয়টির উপর বেশি গুরুত্ব আরোপ করা? অপশান এতে বলছে, গণিত পাঠ্য বিষয়বস্তুকে বৈচিত্র্যময় করে উপস্থাপন, ব্যবহারিক জীবনের সঙ্গে সম্পর্ক রেখে গাণিতিক জ্ঞান প্রদান করা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার বিকাশ সাধন করা, খেলার মাধ্যমে গাণিতিক ধারণা দান করা। দেখো, একদম আমরা প্রথমের দিকে যেতেই দেখি শিশুদের ক্ষেত্রে, তাই না, তাদের মূলত কী করা হয়, খেলার মাধ্যমে বিভিন্ন কিন্তু কি গাণিতিক, আমরা এখন বইয়ের মধ্যেও দেখেছি, আমাদের যে এখনকার পাঠ্য বই হয়েছে সেখানেও কিন্তু বিভিন্ন খেলার মাধ্যমে, খেলার ছলে কিন্তু কি গাণিতিক যে ধারণা সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তাহলে আমাদের অপশান কি হয়ে যায়, অপশান ডি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। পরের কোশ্চেন, ভারতীয় শিক্ষামন্ত্র কর্তৃক প্রণীত নিচের কোন গণিত শিক্ষার লক্ষ্যগুলির অন্তর্গত নয়? কোনটি গণিত শিক্ষার লক্ষ্যগুলির অন্তর্গত নয়, গণিত শিক্ষার লক্ষ্যর অন্তর্গত নয় কোনটি এর মধ্যে? অপশান এতে বলছে, শিক্ষার্থীর গাণিতিক জ্ঞানের যথার্থ বিকাশ সাধন করা, বিতে বলছে শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা, করে প্রশ্নোত্তর অনুশীলন করা, সি বলছে সংখ্যা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান করা, ডি বলছে বিমূর্ত চিন্তনে সাহায্য করা, এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হবে? দেখো, ভারতীয় শিক্ষামন্ত্রক প্রণীত যে গণিত শিক্ষার লক্ষ্যগুলি ছিল তার মধ্যে গণিতের যে গাণিতিক জ্ঞানের যথার্থ বিকাশ এটাও ছিল, শিক্ষাক্ষেত্রে গণিতের ব্যবহারকে ত্বরান্বিত করা, প্রশ্নোত্তর অনুশীলন করা এটাও ছিল, বিমূর্ত চিন্তনে সাহায্য করা এটাও ছিল, শুধুমাত্র কি না সংখ্যা সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান করা, দ্রুত সমাধান করা এরকম, তাহলে এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশান সি। এটা কিন্তু ছিল নয়, অন্তর্গত নয়, কোশ্চেনটা কিন্তু ভালো করে দেখতে হবে, অন্তর্গত নয় জানতে চাইছে, তাই তো? তাহলে আমাদের সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কি, অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো, গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়। গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়, উক্তিটি কার? লক, বেঞ্জামিন, হকবেন, স্টিন, এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? গণিত হলো যুক্তির অভ্যাসের দ্বারা মনকে স্থির করার একটি উপায়, এটা অবশ্যই বিখ্যাত শিক্ষাবিদ কে বলেছেন? লক বলেছেন। আমি তোমাদের প্রথম যে ক্লাসটা করেছিলাম সেখানে বিভিন্ন উক্তি নিয়ে কিন্তু আমি তোমাদের একটা স্লাইড দিয়েছিলাম। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, গণিতের প্রধান লক্ষ্য হলো সামাজিক লক্ষ্য, ব্যবহারিক লক্ষ্য, বিনোদনমূলক লক্ষ্য, সবকটি। আমরা প্রথমে কিন্তু আলোচনা করেছি যে গণিতের লক্ষ্যগুলো কি। তাহলে দেখো, সামাজিক লক্ষ্য যেমন আছে, ব্যবহারিক লক্ষ্য যেমন আছে, বিনোদনমূলক লক্ষ্য তেমন আছে, তার মানে এর মধ্যে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, সবকটি কিন্তু আমাদের গণিতের লক্ষ্য। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেন হচ্ছে, আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত, এটি কার উক্তি? ভীষণ একটা ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ হলো গণিত, এটি কার উক্তি? মিননিচ, জেপি কিং, হকবেন, হ্যারল্ড, এর মধ্যে কোনটা রাইট অ্যান্সার হয়ে যাবে? হ্যাঁ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কিন্তু এই অ্যান্সারটা প্রত্যেকেই জানাবে। ক্লিয়ার?
আমি অবশ্যই পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং তোমরা এটা কিন্তু তোমাদের জন্য টাস্ক থাকলো, তোমরা কেমন কি পড়াশোনা করছো, আমি যে তোমাদের টাস্কগুলো দিচ্ছি সেটা কিন্তু আমি একবার ভেরিফাই করব। ক্লিয়ার? তো আজকে ছিল ক্লাসটা এই পর্যন্ত, পুরো একটা হেল্পফুল ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছিলাম। পরবর্তী ক্লাসে আমি আরও একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই যারা নতুন আছো তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। আর অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও আমাদের গুরুত্বপূর্ণ PDF পাওয়ার জন্য। তো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।